চক যার নিজের উপরতে বিশ্বাস নাই, নিজে নিজে নাম ডেইলি সলনি করে থাকে, তার উপর মই কমেন্ট দি কি লাভ হব? মোর উপর তো মোর নিজের উপর মোর বিশ্বাস আছে, এই কারণে বিজেপি আর এনডিএ যার নিজের উপর বিশ্বাস নাই নাম বদলাই থাকিব। পলিটিক্যাল কোয়েশন এবছর মান নকৰিব, ৰাইজৰ বহুত কাম কৰিবলগীয়া আছে। তো যেতিয়া ইয়াতে আপোনালোকে জানে যে কিছুদিনৰ পৰা আপোনালোকে টিভি নিউজত এবিলাক নিউজ নাপায়, হৰ্ষ মন্দৰ আৰু বিভিন্ন ব্যক্তি অসমত আজি তিনি মাহৰ পৰা ঘূৰি ফুৰিছে আৰু হাইকোর্টৰ অৰ্ডাৰত যিবিলাক জাগাত আমি এভিকশ্যন কৰিছো তেওঁলোকক উচতনি দিয়ার কাম করে আছে। আর যা কেটামান দিনত যা তিন মাহত কেতিয়াবা আপোনালোকে আমার অসম আরক্ষীর লগত কথা পাতিলে গম পাব, ডাঙর নেশন ওয়াইড এনেকুয়া ধরনের শক্তি সমূহ অসমত যা তিন মাহর পৰা ঘুরি আছে। যেতিয়াই কোনোবা তেওঁলোকে গম পায় যে কৰবাত ফরেস্টর কারণে এভিকশন হব, কৰবাত ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকর কারণে এভিকশন হব, তেওঁলোকে মানুহক অর্গেনাইজ করা কামত নামি পড়ে। আর ইয়ার তথ্য আমার হাতত আহে, বহুত তথ্য আমি রাজহুয়া করু, বহুত তথ্য আমি নিজের লগত রাখি থই। আমি তেওঁলোকে তেওঁলোক আমাতকৈ ডাঙর উকিল, তেওঁলোক আমাতকৈ ডাঙর অধিবক্তা, তেওঁলোকে এনেকুয়া কাম নকৰে যত তেওঁলোকক আপুনি অ্যারেস্ট করব পারে। তেওঁলোকে আইনের সীমার এক্সট্রিম লাইনটোত গৈ থিয় হৈ থাকে, লাইনটো ব্রেক নকৰে কিন্তু লাইনটোৰ ওপৰত থিয় হৈ থাকে, সেকারণে গ্রেপ্তার করব দিগদার। কিন্তু তেওঁলোকৰ যেটো মুভমেন্ট তাক আমি চাই থাকো আৰু তাৰ ওপৰত যি ব্যৱস্থা লব লাগে আমি লওঁ। সব যাৰ নিজৰ ওপৰতে বিশ্বাস নাই, নিজে নিজে নাম ডেইলি সলনি কৰি থাকে, তাৰ ওপৰত মই কমেন্ট দি কি লাভ হব? মোৰ ওপৰত তো মোৰ নিজৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে, এই কাৰণে বিজেপি আৰু এনডিএ যাৰ নিজৰ ওপৰত বিশ্বাস নাই নাম বদলাই থাকিব। পলিটিক্যাল কোয়েশন এবছর মান নকৰিব, ৰাইজৰ বহুত কাম কৰিবলগীয়া আছে। তো যেতিয়া ইয়াতে আপোনালোকে জানে যে কিছুদিনৰ পৰা আপোনালোকে টিভি নিউজত এবিলাক নিউজ নাপায়, হৰ্ষ মন্দৰ আৰু বিভিন্ন ব্যক্তি অসমত আজি তিনি মাহৰ পৰা ঘূৰি ফুৰিছে আৰু হাইকোর্টৰ অৰ্ডাৰত যিবিলাক জাগাত আমি এভিকশ্যন কৰিছো তেওঁলোকক উচতনি দিয়ার কাম করে আছে। আর যা কেটামান দিনত যা তিন মাহত কেতিয়াবা আপোনালোকে আমার অসম আরক্ষীর লগত কথা পাতিলে গম পাব, ডাঙর নেশন ওয়াইড এনেকুয়া ধরনের শক্তি সমূহ অসমত যা তিন মাহর পৰা ঘুরি আছে। যেতিয়াই কোনোবা তেওঁলোকে গম পায় যে কৰবাত ফরেস্টর কারণে এভিকশন হব, কৰবাত ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকর কারণে এভিকশন হব, তেওঁলোকে মানুহক অর্গেনাইজ করা কামত নামি পড়ে। আর ইয়ার তথ্য আমার হাতত আহে, বহুত তথ্য আমি রাজহুয়া করু, বহুত তথ্য আমি নিজের লগত রাখি থই। আমি তেওঁলোক আমাতকৈ ডাঙর উকিল, তেওঁলোক আমাতকৈ ডাঙর অধিবক্তা, তেওঁলোকে এনেকুয়া কাম নকৰে যত তেওঁলোকক আপুনি অ্যারেস্ট করব পারে। তেওঁলোকে আইনের সীমার এক্সট্রিম লাইনটোত গৈ থিয় হৈ থাকে, লাইনটো ব্রেক নকৰে কিন্তু লাইনটোৰ ওপৰত থিয় হৈ থাকে, সেকারণে গ্রেপ্তার করব দিগদার। কিন্তু তেওঁলোকৰ যেটো মুভমেন্ট তাক আমি চাই থাকো আৰু তাৰ ওপৰত যি ব্যৱস্থা লব লাগে আমি লওঁ।